সিইউবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে পশ্চিমবঙ্গে আবারও নতুন করে গ্রামীণ সাব সেন্টারগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আটটি ব্লকে এবং তোমরা মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করে দিয়েছে যারা মাধ্যমিক পাশ করেছেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কিভাবে আবেদন করবেন কতগুলি শূন্যপদ রয়েছে লাস্ট ডেট কবে কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় উল্লেখ করা আছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে বলবো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখানে অবশ্যই প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ উল্লেখ করে দিয়েছে আবেদনপত্র সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অধিকারিকের নিকটবর্তী জমা দিতে হবে জমা দেওয়ার তারিখ এখানে উল্লেখ করে দিয়েছে তেরো এক দু আবেদন শুরু হয়েছে এবং বারো দুই দু হাজার বাইশে আবেদনের শেষ তারিখ জানিয়ে দিয়েছে কি বলছে এখানে এগারোটা থেকে পাঁচটার মধ্যে আমাদের কিন্তু জমা দিতে হবে এবং এখানে এটা উল্লেখ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটটি ব্লকে এখানে আটটি ব্লকের প্রতিটি ব্লকে শূন্য পদে আশাকর্মী নিয়োগ করা হবে বলে এখানে উল্লেখ করে দিয়েছে তো যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাশ, মাধ্যমিক পাস কথাগুলি আবেদন করা যাবে এখানে কেবলমাত্র বিবাহিত বিধবা এবং আইনগতভাবে বিবাহ বিচ্ছন্ন মহিলারা আবেদন করতে পারবেন বলে এখানে উল্লেখ করে দিয়েছে বয়স বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ বছর এবং এস সি এস বয়স কিন্তু সার থাকবে এখানে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এটা এখানে এটাও বলা হয়েছে আপনার যে স্থানে আবেদন চলছে সেই স্থানে তোমাদের কিন্তু বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে সাথে কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় উল্লেখ করা আছে একটু দেখে নেবে দেখে নেওয়ার পরে তোমরা কিন্তু আবেদন করবে এবং আবেদন করার জন্য আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথি অবশ্যই জমা দিবেন কি কি জমা দিতে হবে এখানে অবশ্যই নোটিশ ডাউনলোড করে তোমরা কিন্তু সমস্ত বিষয় দেখতে পারবেন লিঙ্ক থেকে ভিডিওর ডিসক্রিপশানে তার আগে বলবো এখানে কিন্তু একটি ফর্ম থাকবে এই ফর্মটি প্রথমে ফিল করতে হবে প্রিন আউট করে নিয়ে ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু নিজের অ্যাড্রেসে অথবা নিজের বিডিও অফিসে তোমাদের কিন্তু সেখানে গিয়ে ডাইরেক্ট জমা দিতে পারবেন এখানে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ ঝাড়গ্রাম মহকুমা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আটটি বোলোকে নিয়োগ করা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করে এরকম ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারবেন নোটিসে ক্লিক করলে তোমরা নিচে আসবে রিক্রুটমেন্ট বলে অপশান থাকবে রিক্রুটমেন্ট অপশানের নিচে আসবে নিচে আসার পরে এখানে অবশ্যই লক্ষ্য রাখবে এখানে অবশ্যই আশাকর্মী নিয়োগের অনেক বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে যেমন এখানে অবশ্যই একটি লক্ষ্য রাখো চব্বিশ এখানে যে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে তারপরে তোমরা নিচে আসবে নিচে আসার পরে এখানে সমস্ত দেখো কতগুলি ব্লকে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে এক নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আটটা রয়েছে মানে এক ঠিক আছে সমস্ত বিষয় তোমরা হিসেব করে নেবে নেওয়ার পরেই আবেদন করবে যার যেটি হয়েছে ব্লক নাম উল্লেখ করা আছে যেমন এখানে বিনপুর ওয়ান বিনপুর টু এরকমের নাম উল্লেখ করা আছে তোমরা সমস্ত বিষয় দেখে নিয়ে আবেদন করতে পারবে